পারের কর্তা তাই জেনেবার তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা জেনেবার তাই ডাকি তোমারে হরিদিন তো গেল আমাদের দিনে দিনে সন্ধ্যা হলো তুমি পার করো আমারে হলো আহার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো আহার করো আমারে দাদা কথার সময় রিভার্বটা কমিয়ে দাও। আমাদের চার ভাই বোনের মধ্যে সব থেকে ছোট, আমরা সবাই থেকে গেছি কিন্তু সে ছেড়ে চলে গেছে এই ভবসিন্ধু। সবাই ভুলে গেছি বাবা গো, আমার মা জননী, আমার জন্মদাতা বাবা কিন্তু ভোলেনি। তাই আমার মা দিনে দিনে বসে বসে ঠাকুরের কাছে বলে, হে ঠাকুর আমি এমন কি পাপ করেছিলাম যে তুমি আমার কোলের কাছ থেকে আমার ধনকে কেড়ে নিয়ে চলে গেছো। আমিও বলছি আহা, আমি আগে এসে কাটে রইলাম বসে, আমি আগে এসে দিন তো গেল সন্ধ্যা হলো পাহাড়।
তো দেওয়ার মতো আমার কিছু নাই, আমি দিন অধীন ভিখারি, তোমাকে দেওয়ার মতো শুধু আমার দুফোঁটা নয়নের জল আর হৃদয় ভরা ভক্তিবিনে কিছু নাই। তাই এখানে আপনারাই আমার ভগবান, তাই আমি সকলের কাছে যেতে পারলাম না, এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মাতৃপিতৃ চরণে আমি সহস্র কোটি প্রণাম জানিয়ে বলছি। সন্ধ্যা হলো